শামীম আহমেদ রনির আসলে আমি আজকে একটা সেই গানটা দেখছিলাম দিল দিল দিল, মানে উনি কিন্তু অনেক ভালো একজন পরিচালক সেটা প্রথমে উনি প্রমাণ করেছে। শুধু বলবো সাইমনের খুবই মন খারাপ, ও বারবারই আমাকে বলছে আবার এত ভালো ছবি এত ভালো ছবি কিন্তু প্রচার একটু কম। আমার মনে হয় যে আজকে আপনারা এখানে এতগুলি টিভি চ্যানেল, এতগুলি সাংবাদিক ভাই বোন এবং এতগুলি ইউটিউবার সবাই যদি আজকে থেকে 9 তারিখ পর্যন্ত একটা করে পোস্ট দেন, আমার মনে হয় এই ছবি সবাই দেখতে হলে আসবে। কারণ এখন আমরা জানি যে এই মুহূর্তে ফেসবুক পোস্ট অনেক বড় একটা মাধ্যম, এবং যেটা আমরা আসলে শিল্পী সমিতিতে আসার পর থেকে আমরা এটা করছি, যেটা করছি যে যে ছবি রিলিজ হচ্ছে সেখানে আসলে আমরা আমাদের ফেসবুক থেকে প্রচার করছি। কিন্তু আমি এই ছবিটার জন্য একটু স্পেশালি বলবো, কারণ এখানে আমার খুব পছন্দের একজন মানুষ আছেন, সেটা হলো সাইমন সাদিক। মাহিও আমার খুব পছন্দের, কিন্তু মানে আমার ইলেকশনে কিছু সৈনিক ছিল না, সেটা হলো সাইমন। তো সাইমনের এই ইলেকশনের পরে যখন এই ছবিটা আসছে সেটা নিয়ে আমি আসলে আপনাদের কাছে খুব রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই মিলে আজকে থেকে একটু যদি আমরা সবাই মিলে ফেসবুকে প্রচার করি। আর আমি জানি যে ছবিটার গল্প খুবই ভালো, খুব ভালো, একটা সত্যি ঘটনাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। আর আমি ট্রেইলারটা দেখে তো আসলে আদর আজাদ আমার সামনে আসছে, আমি আসলে চিনতে পারি নাই, মানে ওখানে দেখতে এত অন্যরকম লাগছিল, মানে আমার সামনে যখন এসে কথা বলার পর আমি চিনতে পেরেছি। আর শিবাচন্দ্র ভাইয়ের ব্যাপার আসলে বলার কিছু নেই, ওনার সাথে অনেক ছবি করেছি অনেক, মানে ওনার ব্যাপার ওনার আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। আমি শুধু একটা কথাই বলবো যে সিনেমাটা দেখতে আপনারা সবাই হলে আসবেন, আর আমরা তো যাবোই অবশ্যই সাইমনের সাথে, আমরা ছবিটা দেখতে যাব, যতবার বলবা ততবারই দেখতে যাব। হ্যাঁ, যতবার তুমি বলবা ততবারই আমি সিনেমাটা তোমার সাথে দেখতে যাব। আর আমার মনে হয় যে আমার প্রেসিডেন্টও যাবে ছবি দেখতে, তাই লাইভ ছবি দেখার জন্য আসলে আমি পুরো বাংলাদেশের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা একটা ভালো, সব ছবিই ভালো এই মুহূর্তে যত ছবি রিলিজ হচ্ছে সবগুলা ছবিরই গল্প খুব ভালো, ঠিক আরেকটা নতুন ব্যতিক্রম গল্পের ছবি আমরা পেতে যাচ্ছি 9ই সেপ্টেম্বর লাইভ। লাইভের জন্য অনেক শুভকামনা, আর মাইকে খুব ভালো লেগেছে ছবিটাতে দেখতে, আর ট্রেইলার আমি যত দেখেছি আমি ততই মুগ্ধ হয়েছি। তাই স্বামী আমার রনির জন্য আবারও আবার অনেক অনেক শুভকামনা, উনি খুব ভালো একজন টেকনিশিয়ান, এবং আপনারা লাইভ ছবিটা দেখতে আসবেন। আর আবারও বলছি আজকে আপনারা যারা আসছেন যাওয়ার পর থেকে সবাই একটা একটা করে পোস্ট দিবেন, আপনাদের এই পোস্টেই কিন্তু দেখা যাবে লাইভের প্রচার হয়ে যাবে। আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের।